তোমার লগে কি আমার এড়ে কথা আছিল? তুমি না আমার কথা দিছিলা? কোনোদিনও আমার ছাইরা যাবে না? ভালোবাসলে তো একজন একজন ছাইরা দেওয়া যায় না। তুমি দাবি করো তুমি পোর রুবেল ভাই, তুমি তো আসলে একটা কিলচোর। তোর শায়রি উনি আমারও একটা শায়রি মনে পড়ছে। আমি প্রথম যার লগে রিলেশন করছি তার নাম হইতাছে সাদিয়া, আর তারপর যার লগে রিলেশন করছি তার নাম হইতাছে পূর্ণি। কিরে বাবা কইবি না, তুমি আমারটার বেলা কইছিলা। তাও তো ঠিক, আমি তো তোরটার বেলা কই নাই। আচ্ছা যা, তোর কথা লাগবো না। আমি প্রথম যার লগে রিলেশন করছি তার নাম হইতাছে সাদিয়া, তারপর যার লগে রিলেশন করছি তার নাম হইতাছে পূর্ণি। আর তুই নিজেরে কি মনে করস, তুই তো আসলে একটা কিল চুননি। আম গোসাতে লেভেল দেখায় না কোকা, আমরা খুব ছোট্টবেলা থেকে কাজে লাগিয়ে গেছি। যে বয়সে বাপের টাকা ভাঙা ফুটানি দেখাইতাছো ওই বয়সে নিজের ইনকাম দিয়া চলি। তুমি তো বোকা, তুমি তোমার বাপের জিগায়ও, আমরা তোমার বাপের লেভেলই চলি। হ্যাপি পপস ডে ভাবি, পুরা ডিমের পপস ডে। পপস ডে প্রতি তো রাগ কেমনে? আরে 12 বছর আগে আপনার বাইরে প্রপোজ করে বিয়ে করছিলাম, এটা তো খুব আনন্দের কথা। আনন্দের কথা না সাই, এখন আমার চুলা গুতাম না। সামলাইছি আর কেমনে, এটা অনলাইনের যুগ বুঝেন না। একটা টিকটকে প্রেম করছি, একটা ফেসবুকে, একটা মেসেঞ্জারে, একটা ইনস্টাগ্রামে, একটা টুইটারে, একটা ভাইবারে, আর উনি যে আপনি আছেন এটা হইলো ফ্রি ফায়ারে। সামনে তো 14ই ফেব্রুয়ারি, অনেক মাইয়ারাই আছে, গরমের সদনে খুইলা লাবো শাড়ি, আর সিপাই যায় খিলাই দিব একটা বড়ি, আর এর নামই 14ই ফেব্রুয়ারি। আমি জানি তুমি তোমার ফোন চেক করবা।